আমরা ভালো নেই আমার দেশটা ভালো নাই প্রথমে দেশটা স্বাধীন হলো তারপরে আল্লাহ বন্যা দিল বন্যা যেই দিক না কেন ইনশাল্লাহ আমরা সবাই মিলেই সেই দুর্যোগ থেকে কাটিয়ে উঠবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো পারুটি দিয়ে ল্যাংসা মিষ্টি ল্যাংসা ল্যাংচা অথবা কালো জাম খুবই সহজভাবে তৈরি করা যায় যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করেন এখানে আমি আট পিস পারুটি নিছি পারোটিগুলো সাইড থেকে যে কালো অংশটা সেটা আমি কেটে নিচ্ছি আর পারুটিগুলো ছোটো ছোটো টুকরো করে নিব পারুটি ছোট টুকরা করা হয়ে গেছে এখন আমি দেখেন এটাও রেখে দেবো এটা ব্রেড কাম তৈরি করব সাদা অংশ নিছি তারপর এর ভিতর দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ লিকুইড দুধের ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়েছি হাফ চামচের মতো দিয়ে গুলে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দিনে আপনারা কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করবেন মিষ্টির ডোটা কিন্তু এরকম হবে তারপরে আমি একটা প্লেট দিয়ে ডেকে রেখে দেবো দশ মিনিটের জন্যে এখন আমি তৈরি করে নিব চিনির ছিঁড়া চিনি ছিঁড়ার ভিতরে এখানে আমি একটা চুলাতে পাতিল নিয়েছি পাতিলের ভিতরে এক কাপ চিনি দিয়েছি আর দুই কাপ পানি আপনারা মিষ্টিটা কম বেশি দিতে পারেন তারপরে চুলাটা ধরিয়ে দিয়ে আমি এ পাশে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু দশ মিনিট পরে চলে এসে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর মিষ্টি শেপে তৈরি করে নেবো আপনারা গোল করো করতে পারেন আর ল্যাংসা মিষ্টি তৈরি করবো সেভাবেও আপনারা তৈরি করতে পারবেন আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি একবার ট্রাই করেন আশা করি ভালো লাগে এইভাবে করে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে আমি চুলার জালটা জোরে দিয়ে ছিঁড়াটা তৈরি করে নিচ্ছি চিনির সিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে আঙ্গুলটা দিয়ে দেখবেন কতটুক স তারপরে মিষ্টিগুলো ছেড়ে দেবেন মিষ্টিগুলো মাঝারি আঁচের থেকে একটু কমে ভেজে নেবেন যাতে মিষ্টির ভিতরে সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে যায় জোরে চাল দিলে কিন্তু মিষ্টিগুলো উপরে কালার হবে ভিতরে শক্ত থেকে যাবে মিষ্টিগুলো সফট হবে না একটা সাইড হয়ে গেছে এখন আমি আলতো হাতে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো আর মিষ্টিটা যখন ফুলে উঠবে বুঝতে পারবেন যে মিষ্টিটা সুন্দরভাবে হয়েছে এখন আমার মিষ্টিগুলো ফুলে উঠছে তেলের উপরে উঠছে আর আর একটু কালার করে নিব জালটা কিন্তু একদমও অল্প আছে বেশি জোরে নাই ফাইনালি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এরকম কালার করে নিলে এর থেকে বেশি কালার করলে কিন্তু দেখতে ভালো হবে না শিরার ভিতর দিলে কালারটা আর একটু আসবে মিষ্টিগুলো তোলার পরে একটু ঠান্ডা করে নিচ্ছি পাঁচ দশ মিনিটের মতো শিরাটা আবার একটু গরম করে মিষ্টিটা শিরার ভিতর দিয়ে দিছি আমি মিষ্টিটা কিন্তু ঠান্ডা করে নিচ্ছি হাতে যতটুকু শ ততটুক পর্যন্ত দিয়ে এখানে আমি দশ পনেরো মিনিটের মতো জাল করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব দুই ঘন্টার মতো এই রসের ভিতর দুই ঘন্টা না রাখলে কিন্তু মিষ্টিগুলো সফট হবে না আর দেখেন কালারটা কত সুন্দর আসছে আর মিষ্টিটা একটা কেটে দেখাবো খুবই মজা হয়েছে খেতে আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেমেন থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং